এই ভয়াবহ দানবীয় যাকে বেআইনি অবৈধ সরকার। আগামী সংসদ নির্বাচনে তারা যদি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয় বড় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী 27 জুলাই শেখ হাসিনার শেষ দিন হতে যাচ্ছে, কেননা বিএনপি তাদের মহাসমাবেশকে যেভাবে একটা শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যে পরিমাণ তারা আশ্বস্ত করছে তাতে আগামী 27 জুলাই যেন সরকারের জন্য শেষ। কিন্তু এদিক থেকে আওয়ামী লীগের যেভাবে প্রস্তুতি গ্রহণ করছে, ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাবো মির্জা ফখরুলের বক্তব্যে, তারপরে আমরা ওবায়দুল কাদেরের কথাগুলো শুনবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে এবং এই অনির্বাচিত অবৈধ সংসদ বিলুপ্তির দাবিতে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের অধীনে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং তার মাধ্যমে একটি জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার গঠন করার দাবি, একই সঙ্গে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবিধানিক এবং দেশের রাজনৈতিক কাঠামো সংস্কার দাবিতে, একই সঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রায় 36টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ধারায় এক দফা দাবিতে আগামী 27 জুলাই বৃহস্পতিবার ঢাকায় দুপুর 2টায় মহাসমাবেশ আহ্বান করেছে। আমি এত ডিটেলস বললাম এই জন্যে যে এই বিষয়গুলো আমাদের সকলের আবার বারবার করে মনে রাখা দরকার। এই মহাসমাবেশ আপনারা জানেন যেটা শুধুমাত্র হঠাৎ করেই আসেনি, গত 14-15 বছর ধরেই এই দেশের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিরা তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কথা বলছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। আজকে যে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, যে সংকটটা মূলত এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার ব্যাপারটি প্রধান, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা আমাদের ছিল, যেটা সেই দেশের সমগ্র মানুষ মেনে নিয়েছিল, যেটা আমাদের সংবিধানে ছিল, সেটাকে একতরফাভাবে এই অবৈধ বেআইনি অনির্বাচিত আওয়ামী লীগ সরকার শুধুমাত্র ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং আদালতকে ব্যবহার করে তারা সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে বাতিল করে দিয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ, সাংবিধানিকভাবে অবৈধ। সেই কারণেই এই সরকার কোনো বৈধ সরকার নয়, এই সরকার হচ্ছে একটা অবৈধ সরকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছিলেন, সেই রায়ের মধ্যে আমি অত ডিটেলস যেতে চাই না, শুধু এটুকু বলতে চাই একটা শর্ট ভার্ডিক্ট ছিল,
সেই শহর বাণিজ্যকে পরিষ্কার করে বলা ছিল যে পরবর্তী দুটো নির্বাচন দেশের প্রয়োজনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, ওতে হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগ সেই বিষয়টাকে বেমালুম একেবারে উল্টে দিয়ে তারা পার্লামেন্টে অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে, যার ফলে কি হয়, একটি পারমানেন্ট ইনস্টেবিলিটি, একটা স্থায়ীভাবে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা সৃষ্টি হয় এবং সংঘাতের দিকে পুরো জাতিকে ঠেলে দেওয়া হয়। আপনারা দেখেছেন 2014 সালের নির্বাচন বলতে কিছুই হয়নি প্রতারণা প্রহসন ছাড়া। 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এবং সেই দিন ভোট কেন্দ্রগুলোতে কোনো ভোটারই ভোট কেন্দ্রে যায়নি, 5% ভোট সেদিন পড়েনি। 2018 সালে একইভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের আগের দিন রাতেই, যেটাকে বলা হচ্ছে নিশিরাতের ভোট, সেই ভোট করে একতরফাভাবে আবারও আওয়ামী লীগ নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, অর্থনীতিকে একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। আজকে মানুষের কোনো মৌলিক অধিকারগুলো নেই, মানব অধিকার নেই, এখানে গুম, খুন, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, এটা এখন একেবারে একটা আপনার প্রতিদিনকার কর্মসূচিতে পরিণত হয়েছে এই সরকারের। আপনার প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখবেন যে কেউ গুম হচ্ছে, কেউ খুন হচ্ছে, কেউ হত্যা হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, বিনা আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। গত কয়েকদিন আগে আপনাদের মিডিয়াতেই আমরা দেখেছি যে আবার নতুন করে এই ঢাকায় শুধু 51টি মামলা, গায়েবি মামলা, যার কোনো ভিত্তি নেই, সেই মামলা আবার দেওয়া হয়েছে। ইতিপূর্বে আপনাদের মনে থাকার কথা যে 2018 সালে একইভাবে নির্বাচনের পূর্বেই এই গায়েবি মামলা, প্রায় লক্ষ গায়েবি মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সেদিন মামলার আসামি করা হয়েছে, সেই মামলাগুলো এখনও চলছে। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলো শুনলাম। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে, আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যে তারা কীভাবে আগামী সমাবেশটা সফলভাবে তাদের যে একদফা আন্দোলন সেটা প্রতিষ্ঠিত করবে। এদিকে ওবায়দুল কাদের আজকে যে বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে আগামী 27 জুলাই ঢাকায় কিন্তু ব্যাপক একটা সংঘাতের সম্ভাবনা রয়েছে। আসুন আমরা একটু তার বক্তব্যগুলো শুনি। ফখরুলের গলা এখন অনেক পাড়া, দেখতে মনে হয় ভালো মানুষ, অথচ মুখে এত বিষ, এতদিন মুখ চোখ শুকিয়ে গিয়েছিল, এখন আবার গলায় পানি আসছে। বিএনপি তার দোসররা তো বলেই, কিছু মিডিয়াও পাল্টা পাল্টি বলে, প্রচার করে। শোকের মাসেও কি আমরা পাল্টা পাল্টি করতে যাচ্ছি? আমরা তো বলেছি আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো, এর কোনো দিন নেই। 24 থেকে 27, 27 থেকে 30, এটা আমাদের সুবিধার ব্যাপার। আর আপনারা ডেকেছেন সমাবেশ, আমাদের এটা হবে তরুণদের সমাবেশ, তারুণ্যের জয়যাত্রা। এখানে পাল্টাপাল্টি হলো কোনো, কোথায় পাল্টা পাল্টি? আর সংঘাত কেন আমরা করব, কি কারণে সংঘাত করব? সংঘাত তারাই করে যারা দুর্বল, তাদের জনসমর্থন নেই। তারাই সংঘাত করে, আমরা সংঘাত করতে যাব কেন? বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছেন,
কিছু দুঃখ কষ্ট আছে দ্রব্যমূল্যের কারণে। এরপরও জনগণ শেখ হাসিনার সততা পরিশ্রমের প্রতি শতভাগ আস্থা রেখেছে, এটাই হচ্ছে বাস্তবতা। এবং এদেশে এখন আপনি যেভাবেই জনমত জরিপ করতে যাবেন, শতকরা 70% মানুষ শেখ হাসিনা সততা, তার উন্নয়ন, তার পরিশ্রম, তার প্রতি আস্থা রাখে। আমরা কেন সংঘাত করব? আমরা তো চাই সংঘাত মুক্ত, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু একটা নির্বাচন আমরা করব। এটা আমাদের জাতির কাছে প্রতিশ্রুতি, এবং সেই লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করেছি। নির্বাচন ব্যবস্থা শেখ হাসিনার কারণে এবং শেখ হাসিনার ইনিশিয়েটিভ, আজকে প্রধানমন্ত্রীর অফিসের সাবঅর্ডিনেট অফিস নির্বাচন অফিস, একটা স্বাধীন অফিস, ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাক্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে পাস হয়েছে। সে তো আমরা না করলে কে করবে? তো এখন এই ব্যবস্থা এবং এই ইনিশিয়েটিভ প্রধানমন্ত্রী, এই দুটা একটা বিষয় আমাদেরকে 2009 পূর্ববর্তী, 2009 পরবর্তী, এ দুটা মিলিয়ে দেখতে হবে সিগনিফিকেন্টলি। তার আগে নির্বাচন ব্যবস্থা ছিল প্রাইম মিনিস্টার অফিসের সাবঅর্ডিনেট অফিস, সাবসার্ভিয়েন্ট। এখন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক এখানে পরিবর্তন এনেছেন, রূপান্তর এনেছেন, যে কারণে নির্বাচন ব্যবস্থা আজকে বাংলাদেশে স্বাধীন। এই নির্বাচন ব্যবস্থায় কারচুপি জালিয়াতির কোনো সুযোগ নেই। যত অপপ্রচারই করুক, এখন অনেকেই আজকে আনন্দিত, গতকাল একটা আন্তর্জাতিক সংবাদ পেয়ে কম্বোডিয়া নিষেধাজ্ঞা হয়েছে, কম্বোডিয়া বিরোধী দল অংশ নেয়নি সেজন্য নিষেধাজ্ঞা হয়েছে। তো এখানেও যদি বিরোধী দল অংশ না নেয়, সেটা কার অপরাধ? আবার তাদের সাহায্য বন্ধ করে দিয়েছে। এইটা দেখে অনেকে আবারও, যারা এতদিন মুখ চোখ শুকিয়ে গিয়েছিল, এখন আবার গলায় পানি আসছে। ফখরুলের গলা এখন অনেক পানি, দেখতে মনে হয় ভালো মানুষ, অথচ মুখে এত বিষ, কি বাজে ভাষায় বক্তৃতা করে। আমি নোয়াখালীতে গেছি, আপনারা টেলিভিশনে দেখছেন, সাত জেলার সমাবেশ বিএনপি, আর আমাদের সাত উপজেলার সমাবেশ, সাত উপজেলা আর সাত জেলা, পার্থক্যটা দেখবেন, সবাই দেখেছে। এটা হলো শেখ হাসিনার প্রতি জনগণের
তার উন্নয়নের প্রতি আস্থার যে একটা নিদর্শন। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা ওবায়দুল কাদেরের কথাগুলো শুনলাম। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।